ব্লু জোনে নামার কারণ হচ্ছে ফাস্টে কয়েকটি কিল করতে হবে। দেখেন সামনে একটা প্লেয়ার, এটাকে নক করেছি, ফাস্ট কিল কোনোভাবেই মিস করা যাবে না। আরে ভাই পিছন থেকে আবার কে মারলো, আরে লল বিবে ছিল এটা, সফি কয়েকটি ভাই বিবেস প্লেয়ার মার্কে নক করেছে। টিমমেটগুলো কই, আমাদের ম্যাচে বিবেস পড়েছে দেখেন, মানে বিবেস স্কোয়াডের টিমমেট যখন নক করার পর ইমোট দেয়, আবার লল ইমোট একটার পর একটি ইমোট দিয়েই যাচ্ছে। আমার টিমমেটগুলো কিন্তু আমার কাছে আছে কিন্তু তারপর আসতেছে না ভাই। দেখেন এখন যে প্লেয়ারটা আসলো এটাই কিন্তু মানে ওই সফি কয়টি বিবেস প্লেয়ারটা। নাফি ভাই ফার্স্ট আসেন, ইমোট দিচ্ছে, এটাই সুযোগ মারতে পারবেন। আরে নাফি ভাই মারতে হবে কিন্তু, মারতেই হবে ভাই। আরে নাফি ভাই অনক, সামনে একটা প্লেয়ার আছে, এটাকে মারতে হবে। দেখেন সামনে একটা প্লেয়ার, আরে ভাই ওই বিবেস প্লেয়ারটা ছিল সফি কয়টি। আরে ভাই কিলটাকে ফার্স্ট ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার স্কোয়াড নিয়ে গ্র্যান্ড মাস্টার টপ 200 থাকা অবস্থায় র্যাঙ্ক পোস্ট দিচ্ছিলাম। আমাদের টার্গেট হচ্ছে আমরা রিজিওনে যাব, তারপর আমরা ব্লু জোনে নামি। এখানে আমরা জানি না, আমার স্কোয়াডমেটও জানে না আমাদের ম্যাচে বিবেস পড়েছে। ফার্স্টে দেখলেন বিবেস স্কোয়াডটার টিমমেট আমাকে নক করে, মানে ইমোর দেখাচ্ছিল, বিবেস প্লেয়ারটা আমাকে মেরেছে। এরপর কিন্তু আমি বিবেস প্লেয়ারটাকে নক করি, আমরা কিন্তু অনেক কষ্ট করে ম্যাচটা বাঁচাই, এমনকি শেষ পর্যন্ত কি আমরা বুয়ে আনতে পারি কিনা, নক করার পর বিবেস প্লেয়ারটাকে আমি মারতে পারি কিনা, এই ম্যাচটা বুয়া হয় কিনা, সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু জানতে পারবেন। ম্যাচটা কিন্তু অস্থির হয়েছে। তো ব্লু জোনে আমার উদ্দেশ্য হচ্ছে ফার্স্টে অনেকগুলো কিল করতে হবে। সামনে দেখেন একটা প্লেয়ার ফাইনালি নক করেছে, ফার্স্ট কিল অবশ্যই ক্লিয়ার করতে হবে। আরে ভাই পিছন থেকে আবার কে মারলো, আরে ভাই বিবেস প্লেয়ার আমাকে নক করেছে, সফি কয়টি। দেখেন আমার টিমমেট কিন্তু এখানে আছে, আমাদের মানে জুন পোষার যে ব্যাকআপ প্লেয়ারটা আছে এই প্লেয়ারটা কিন্তু অনেক দূরে নেমেছে, মানে ও কিন্তু এখনও গাড়ি পায় নাই। আমাদের দুইজন প্লেয়ার আছে আর মানে বিবেস স্কোয়াডের ফুল স্কোয়াড কিন্তু এখানে আছে, অবশ্যই মারতে হবে ভাই। আমাকে আগে ফার্স্টে রিভাইভ দেন, রিভাইভ দেওয়ার পর অন্য কিছু করেন। তো দেখেন ওই পাশে কিন্তু একটা প্লেয়ার আছে আমার টিমমেট দেখেছে, ভাই রিভাইভটা আগে দেন তারপর ফাইট করেন, মানে এইটা কোনো কথা ভাই, রিভাইভটা আগে দেন। তো আমি এখানে রিভাইভ পাওয়ার পর দেখি কী করতে পারি, তো অবশ্যই আমার এখানে ফাইট করতে হবে, যেহেতু বিবেস প্লেয়ার পড়েছে, দেখি ফার্স্টে বিবেস প্লেয়ারটাকে মারতে পারি কিনা। এখানে কিন্তু ব্লু জোনে কিন্তু এত লুট পাওয়া যায় না। আরে ভাই আমাদের জুন পোষার নক, না থাকা যাবে না, এখান থেকে পালাতে হবে ভাই, ম্যাচটা বাঁচাতে হবে। দেখেন আমাকে ড্যামেজ দিয়েছে আমার টিমমেট, দেখেন একজনকে নক করেছে, আমার টিমমেট আমাকে নক দিয়েছে ভাই। এখানেই নামেন, এখান থেকে যেন না, আমাদের মানে যেই ব্যাকআপ প্লেয়ারটা আছে জুন পোষার, মানে ওকে রিভাইভ দিয়ে দেবে দেখি। ওইখানে যায় আমার কাছে কিন্তু কিন্তু কোনো ওয়েপেন নাই দেখি। আরে ভাই একজন প্লেয়ারকে নক, মানে মানে প্রত্যেকটা বিবেস স্কোয়াডে কিন্তু একজন জুন পোষার থাকে, মানে ব্যাকআপ প্লেয়ার থাকে। দেখেন আরে আমার কাছে ওয়েপেন ছিল না, আমার পিছনে কিন্তু প্লেয়ার নেমেছে। আরে ভাই ইমোট দিচ্ছে আমাকে, লল ইমোট দিচ্ছে, তারপরেও মানে যত ধরনের ইমোট আছে ভাই সমস্ত ইমোট দিবে মনে হয়। এইটাই কিন্তু ওই মানে মানে শফিক ওয়াইটির যে বিবেস প্লেয়ারটা আছে শফিক ভাইয়ের স্কোয়াডের টিমমেট কিন্তু, দেখেন এখন যে প্লেয়ারটা আসলো এটা কিন্তু শফিক ভাই মনে হয়। আরে টিমমেট কই থাকে ভাই, নাফি ভাই ফার্স্ট কিন্তু এখানে কিন্তু দুইটা রিমোট দিচ্ছে, মারতে পারবেন ইজিলি, ইজিলি ভাই মারতে পারবেন। আরে নাফি ভাই অনক ভাই, দেখেন আবার মনে হয় ইমোট দেবে দেখি। আরে আমাদের কিন্তু আরেকজন টিমমেট কিন্তু চলে এসেছে এখানে, আমার টিমমেট কিন্তু ফাইনালে কিন্তু মানে শফিক ওয়াইটিকে নক করেছে। দেখেন শফিক ওয়াইটিকে নক করেছে, আমাকে কিন্তু অলরেডি ক্লিয়ার দিয়ে দিয়েছে ওই প্লেয়ারটা। দেখেন এখানে কিন্তু শফিক ওয়াইটি নক, আমার টিমমেটে কিন্তু রিভাইভ পেয়ে গেছে, নাফি ভাই কিন্তু রিভাইভ পেয়ে গেছে, শফিক ওয়াইটিকে কিন্তু অলরেডি কিলটা কনফার্ম দিয়ে দিয়েছে। দেখেন এখানে একটা প্লেয়ার আছে, অবশ্যই দুজন আমাদের টিমমেট আছে, মারতে পারবে ভাই, এটাকে নক করেছে ইমোট ভাই। যেহেতু ফার্স্ট ইমোট দিচ্ছে বিবেস প্লেয়ার হোক, বিবেস টিমমেট হোক, ভাই আমার কাছেও বিবেস আছে, তারপরেও ভাই ইমোট দিতে হবে, যত প্রকার ইমোট আছে দেন। এটা জাস্ট একটা মানে মানে মজা করার জন্য, দেখেন আরেকটা প্লেয়ার চলে এসেছে, এটাকে মারতে হবে ভাই, যেহেতু এখানে কিন্তু অবশ্যই আসবে, যেহেতু আমার ইমোট দিচ্ছে, আমাকে ইমোট দিচ্ছে, অবশ্যই মারতে আসবে বারবার, যখনই বিবেস পরে তখন কিন্তু লবিটা অনেক হার্ড হয়ে যাবে। দেখেন নক করার পর আবার ইমোট দিচ্ছে, অবশ্যই মানে ইমোট দিতে হবে, কারণ আমরা কিন্তু ফার্স্ট ইমোট দিই নাই ভাই, মানে ইমোট দেওয়ার মানে নাই। আমার কাছেও বিবেস আছে, আমার টিম মানে আমার মানে শফিক ভাইয়ের কিন্তু বিবেস মানে আইডি, তো অবশ্যই এখানে নিয়ে মধ্যে ঠিকানে। আরে ভাই এখানে থার্ড পার্টি চলে এসেছিলো, যাই হোক আমাদের টিমমেট কিন্তু এখানে রিভাইভ দিয়েছে। দেখেন আমরা এখানে ক্লক টাওয়ারে নামবো, ক্লক টাওয়ারে নামার পর এখানে লুট করব। দেখেন ক্লক টাওয়ার ফ্যাক্টরি পুচিনক সমস্ত জায়গায় কিন্তু আমরা লুট করছি। দেখেন শফিক ভাই কিন্তু এখনও কিন্তু মানে ম্যাচে আছে, না অবশ্যই ম্যাচটা অনেক কঠিন হবে, ম্যাচটা আমাদের বুয়ে করতে হবে। যখনই ম্যাচে বিবেস পড়ে ম্যাচটা কিন্তু অনেক হার্ড হয়, লবিটা কিন্তু অনেক হার্ড হয়ে যায়। দেখেন এখনও কিন্তু 24টা প্লেয়ার অ্যালাইভ আছে, এখনও কিন্তু প্রত্যেকটা স্কোয়াডে কিন্তু ব্যাকআপ প্লেয়ার আছে, মানে জুন পোষার আছে, রিভাইভ দিবে। আমরা কিন্তু ফুল পজিশন, আপনার যখনই লবিটা হার্ড হবে আপনার পজিশনটা ঠিক রাখতে হবে, মানে আপনার পজিশনটা যদি ঠিক হয় তাহলে কিন্তু আপনার সব ঠিক। সামনে একটা প্লেয়ার আছে, দেখেন সফিক ভাই কিন্তু আবার কিল করলো, ওই দেখি কিলটাকে চুরি করতে পারি কিনা। আমি ভাই কিল চুরি করতে পারি না, আমার এই জিনিসটা আমার মানে আমি ভাই চুরি করতে চাই কিন্তু পারি না। দেখেন
এখানে কিন্তু একটা প্লেয়ার ফাইনালি কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেছে, দেখেটার কাছে কোনো লুট আছে কিনা অবশ্যই ম্যাচটা বুইয়া করতে হবে। এখনও কিন্তু শফিক ভাই বেঁচে আছে, মানে শফিক ওই টিভি বেস্ট প্লেয়ারটা কিন্তু এখনও বেঁচে আছে। দেখেন আমার টিমমেট মানে আমরা ফুল স্কোয়াড আছি, এছাড়াও ব্যাকআপ প্লেয়ার কিন্তু অনেক টোকেন আছে। দেখেন এখানে একটা প্লেয়ার আছে, এটাকে মারতে হবে। ফাইনালি ভাই ড্রাগনের যাতা দিচ্ছে, তারপরেও কিন্তু কিল হচ্ছে না। ফাইনালি কিন্তু কি মানে নক করেছি, কিলটা কনফার্ম করি ভাই, কিল ছাড়া যাবে না। আমি কিন্তু আগে দুইটা কিল পেয়েছি লুট করার সাথে সাথে, মানে ফুল লুট নিয়ে চলে এসেছি। এছাড়াও কিন্তু দুইটা কিল পেয়েছি, গ্রোজে এক্স আছে। দেখেন আমি কিন্তু সবসময় অ্যাসকার চালাই, শফিক ভাই কিন্তু আবার একটি কিল করেছে বিএস প্লেয়ার। আমি কিন্তু এখান থেকে চিপস নিব, চিপস নিয়ে কিন্তু আমি অ্যাসকারটা জ্যাড করেছি। দেখেন আমার টিমমেট কিন্তু এখানে আছে, এখনও কিন্তু বিবেস প্লেয়ার শফিক ভাই কিন্তু মানে মানে জিবি বিবেসের স্কোয়াড ফুল স্কোয়াড কিন্তু এখনও আছে। তিনটা কিল পেয়েছি, এখনও কিন্তু ষোলোটা প্লেয়ার আলাইভ, লাস্ট জন, আমাদের ম্যাচটা বুইয়াই করতে হবে। এদিকে চলে আসেন সবাই ভাই, একদমই মানে লাস্ট জনে আসে ভাই, আসার পর কেউ কিন্তু বোকামি করবেন না, বোকামি করলে কিন্তু হবে না, একদম কাভার নিয়ে খেলেন ভাই। দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু মানে জুন প্রসাদ চলে এসেছে, জুন প্রসাদকে টোকেন দিতে হবে। টোকেন দেওয়ার পর ওকে বলো ভাই জুনের বাহিরে যাও, ম্যাচটা বুইয়া লাগবে, যতবার মরবো রিভাইভ দিবা, বেস্ট প্লেয়ারটাকে মারতেই হবে। আরে ভাই আমার কাছেও কিন্তু মানে বিবেস আছে, তারপরও যখন ম্যাচে বিবেস পড়ে তখন কিন্তু মানে অনেক ভালো লাগে। ওই পাশে কিন্তু মানে ওই প্লেয়ার কিন্তু এখানে আসতেছে ভাই। আরে ভাই বিবেস প্লেয়ার চলো, সবই ওইটিকে মেরেছে ভাই, কিলটা ক্লিয়ার করেন ভাই, ফাইনাল কিল পেয়েছি ভাই। অ্যাসকার যে তবু অ্যাসকারের মধ্যে দিতে হবে ভাই, আমাকে একটু জন্য নক করে দিয়েছিল ভাই। দেখেন অল্প একটু স্পিনে কিন্তু বেঁচে গেছি ভাই, ফুল ব্যাকআপে থাকতে হবে, এখন ভুল করা যাবে না, ম্যাচটা বুইয়া করতে হবে। বিবিএসের স্কোয়াড কিন্তু এখনও আছে ভাই, ম্যাচটা কিন্তু অনেক কঠিন হবে মনে হয়। দেখি এপাশে কিন্তু একটা প্লেয়ার মনে আছে, পিছনে একটা জুন পোশাক চলে এসেছে মনে হয়, মানে বিবিএস স্কোয়াডের জুন পোশাক ছিল মনে হয়। দেখি আমার প্লেয়ারকে নক করে দিয়েছে, আমি একটা অল মেরে দিচ্ছি ভাই, আপনি রিভাইভ দেন না ফি ভাই, আপনি রিভাইভ দেন, আমি দেখি এটাকে মারতে পারি কিনা। এটাকে মারতেই হবে ভাই, কিল লাগবে, চারটা কিল আছে, এটাকে মারতে হবে। ড্রাগন, ড্রাগনের উপর কোনো ওয়েপন নাই ভাই, যাই হোক ওবি আপডেটের পর আবার সব ঠিক হয়ে যাবে, ড্রাগন আর ভালো থাকবে না ভাই। পাঁচটা কিল, নয়টা প্লেয়ার লাইফ। দেখেন আমার টিমমেট নক ভাই, অবশ্যই পাঁচটা কিলের সাথে যদি বুইয়া করতে পারি ভাই, অস্থির একটা ম্যাচ হবে। ফার্স্টে এত রিস্ক থেকে ম্যাচটা মানে বাঁচানোর পর, মানে এত হোল্ড করে, মানে এত লুট করার পর, দেখেন ওই পাশে কিন্তু একটা প্লেয়ার আছে। দেখেন আর ভাই আমাদের ব্যাকআপ প্লেয়ার মানে জুন প্রসারকে নক করে দিচ্ছে, জুন প্রসারকে নক মানে রিভাইভ দিতে হবে। দেখি জুন প্রসারকে রিভাইভ দিতে পারি কিনা ভাই, একটু ওয়েট করেন, ক্লিয়ার দিয়ে দিচ্ছি, কিছু করার নাই। দেখেন আরে ভাই এ পাশে একটা প্লেয়ার আছে, আরে বিবিএস প্লেয়ারের যে টিমমেট এটা জুনে জুনের ভিতরে মরে গেছে ভাই, আরে বিবিএস স্কোয়াডের টিমমেট কিন্তু শেষ। আরে ভাই জুন প্রসার মনে শেষ হয়ে গেছে, দেখেন লাইক দিচ্ছে, একবার তো মারছি ভাই, মানে ওর টিমের যে ইমুটটা দিয়েছিল ওটার মানে প্রতিশোধটা অবশ্যই নিচ্ছি ভাই, সমস্যা নেই। দেখেন লাইক দিচ্ছিল, তো ওই প্লেয়ার আসে একটা প্লেয়ার, অ্যাসকার, অ্যাসকার জেটের উপর কোনো ওয়েপন আছে নাকি ফ্রি ফায়ারে? একটা নক করেছি, আরেকটা প্লেয়ার এখানে আছে ভাই, বুইয়া আসবে কম। দেখেন একটা কিলটা পেয়েছি, ওই পাশে একটা প্লেয়ার, টিমের কিল চুরি করতে হবে, এটাই সুযোগ। আরে ভাই কিলটাও পেয়ে গেছি ফাইনালে, কিন্তু দেখেন কত একটা হার্ড লবিতে কিন্তু আমরা শেষ পর্যন্ত বুইয়া নিয়ে এলাম, মোটামুটি আমরা অনেক প্লাস পাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন।